শুনুন, আপনি কিন্তু সারাক্ষণ দরজাটা বন্ধ করে রাখবেন, আর যদি খিদে পায়েস দিয়ে গেছিলেন না, ও তো একাই সব খেয়ে নিয়েছে। তুমি ভালো লেগেছে? আসলে কি হয়েছে জানো তো, লিন্ডা আমার ছোট নাতনি, ওর তো জন্মদিন ছিল, প্রত্যেকবার না ওর কালী পুজোয় জন্মদিন পড়ে, এইবার লক্ষ্মী পুজোয় পড়েছে। আমেরিকায় থাকে তো, বিদেশে তো সব কিচ্ছু হয় না জানো তো, তা ফোন করে জানালো সেই জন্য কালকে না পায়েস করেছিলাম জানো। তুমি ওই রঞ্জনের জামা কাপড় পরে? হ্যাঁ দেখুন না, মানে আসলে ব্যাপারটা হচ্ছে তো, ও কাল রাত্রে শিলিগুড়ি থেকে এসে তো তো ওর ব্যাগ ট্যাগ সব ওই রাস্তাতেই ছিনতাই ছিনতাই হয়ে গেছে সব। কোথায়? এই যে ওই যে ওই 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 স্টেশনে। হ্যাঁ তুমি থানায় ডায়েরি? উমা তুমি কি গো থানা ডায়েরি ফাইরি এসে বলছো? দেখছো মেয়েটা সারা রাত খায়নি, মুখটা কিরকম শুকিয়ে গিয়েছে আহারে, তারপর জামা কাপড় কিচ্ছু নেই। হ্যাঁ গো ওকে কিছু টাকা দাও না, ও শাড়ি আর জামা কাপড় সব কিনে নিয়ে আসো। হ্যাঁ আমি দিচ্ছি। না 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 মেসোমশাই, ওসব কিচ্ছু লাগবে না, ও তো আজকেই চলে যাচ্ছে। চলে যাবে? উমা তুমি আজকে চলে যাবে? না অ্যাকচুয়ালি আই ডোন্ট নো গো, কিন্তু পাঠাবে তো চলে যেতে হবে। পাঠাবে মানে? উমা সে আবার কি কথা গো? না না এ ভালো কথা নয়, পুজোর সময় বোন দাদার কাছে বেড়াতে এসেছে, তাকে তুমি পাঠাবে কি? হ্যাঁ গো তুমি কিছু বলবে না? না না রঞ্জন এ তোমার ভারী অন্যায়, থাক না মেয়েটা দিদির এখানে, তোমার মাসিমার সময় কাটবে, কি বলো? হ্যাঁ সেই তো, কিন্তু আসলে টাকা আপনাকে দিতে হবে না, মানে টাকা আমার কাছে আছে তো, আসলে ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে আজকে আপনাদের ভাড়াটা দেব। চুপ করো, বাড়ি ভাড়া দেবে? যাও ওটা দিয়ে শাড়ি জামা কাপড় কিনে নিয়ে এসো। আর শোনো না তুমি আমার সঙ্গে উপরে চলো, স্নান ঠান করে আমার পুজোর জোগাড় করে দেবে। হ্যাঁ তুমি আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, ছোট্ট কাজ আছে ওটা সেরে আসি। হ্যাঁ ঠিক আছে। আমাদের মেয়ে কিচ্ছু হয়নি দিদা। তাহলে দত্তবাবু? না না না, মর্গে যদি না পাওয়া যায় তাহলে গ্রেভিয়ার্ড গুলো একবার ঘুরে আসবো। কিছু চিন্তা করবেন না, দেখলে তো বোঝা যায় না হিন্দু না অন্য কিছু।
অবশ্য বিবাহিত হলে আপনার হাতের শাখা সেতুর দিকে বোঝা যেত, কিন্তু সেও তো ম্যাডাম আজকাল আর কি আমাদের মা দিদিমাদের সঙ্গে একেবারে এখন আউট অফ ফ্যাশন আর কি। কিন্তু স্যার এই ফ্যাশন জিনিসটাই আমার ঠিক মাথায় ঢোকে না। দত্ত আমি বুঝে গেছি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, যদি রেডিওতে আর টেলিভিশনে যদি একটা অ্যাড পাঠানো যায় তাহলে একটা তাড়াতাড়ি ফিডব্যাক পাওয়ার চান্স থাকে। দ্যাটস এ পারফেক্ট আইডিয়া স্যার। আর আমি বলি কি স্যার, আপনি আর ম্যাডাম দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছেন, এরম একটা ছবি যদি পাঠানো যায় তাহলে মিস ব্যানার্জির মনের উপর একটা স্পেশাল অ্যাপিল তৈরি হবে, আর সেই সঙ্গে যদি স্যার কোম্পানির টার্নওভারটা কায়দা করে ছাপিয়ে দেওয়া যায় তাহলে। দত্ত স্টপ টকিং লাইক এ ফুল। শ্রুতি আমার মেয়েটা জানাজানি হয়ে গেলে ওর বিপদ বাড়বে বই কমবে না। ইয়েস স্যার। তুমি এখন আসতে পারো। স্যার আমি আসতে পারো আই সেড। ওকে স্যার। ইডিয়েট। আমাদের মেয়েটা কেন এরকম করলো বলো তো? বলতে পারবো না, হয়তো ওকে বড় করার ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো ফাঁকি হয়েছে। আসলে না, ভীষণ একগুঁয়ে। তুমি সেদিন ওর সঙ্গে এরকম ব্যবহারটা না করলেই পারতে। আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন যে আমি আপনার উপর ডিপেন্ড করি? হাউ ফানি, আশ্চর্য ব্যাপার। ওই বুড়ি ভদ্রমহিলা নিজেকে কি মনে করে? উনি আমাকে অর্ডার করবেই বা কেন? কেন মাসিমা কি বলেছেন আপনাকে? আমি বুঝে উঠতে পারছি না যে উনি আমাকে বললেন যে আপনার জন্য চা করে নিয়ে যেতে। বুঝে পেরেছি। দেখুন মাসিমা কিন্তু এভাবে ব্যাপারটা বলে না। মাসিমা মাসিমা করবেন না তো। মাসিমা মাই ফুট। শুনে জোরে কথা বলার সাহস আপনি কোথা থেকে পেলেন? আপনি বিপদে পড়েছিলেন, তাই আমি আপনাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। বাধ্য হয়ে দায় করে, আর সেটা মাসিমারই জন্য, মাসিমারই দয়ায়। কৃতজ্ঞতা প্রশ্ন কাকে? কৃতজ্ঞতা মাই ফুট, একটা ইলিটারেট মহিলা। Thank you.
একটা। চা। ও হ্যাঁ হ্যাঁ, আপনি বানিয়েছেন? না, মাসি বানিয়েছে। দেখুন, খেতে হলে খান, না তো দিন। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। মেনশন নট। রঞ্জন, হ্যাঁ, চা খেয়েছো? হ্যাঁ। শ্রুতি বানিয়েছে? হ্যাঁ, বানাতে চাইছিল না, আমি জোর করে বানিয়েছি। মাসিমা, মিষ্টি খান। মিষ্টি কেন, কি খবর? ভালো কোনো খবর আছে বুঝি? দারুণ খবর আছে, আমি একটা ফিল্ম ডিরেক্ট করার সুযোগ পেয়েছি। ছমাস হয়ে গেল তুই বাড়িতে ফিরিসনি, ছমাস হয়ে গেল বাড়িতে হাসি নেই, গান নেই, কবিতা নেই, আড্ডা নেই, মা বাবার মুখে হাসি নেই, আমার পেছনে লাগা নেই। শনিবার আলমারি খুলে তোর ইস্তিরি করা জামা কাপড়গুলো বের করে, কাচতে দেয়, ইস্তিরি করে, আবার আলমারিতে সাজিয়ে রাখে। আবার একটা ভাইফোঁটা এসে গেল, আবার একবার তোকে আসার জন্য চিঠি লেখা, আবার একবার ট্রেনের বিসলের সঙ্গে সঙ্গে তোর জন্য সদর দরজা খুলে রাখা, আবার একবার সকালে উঠে চান করা, নতুন শাড়ি পরা, তোর দেওয়া না কিন্তু রঞ্জন। শ্রুতি, তোকে না বললাম রঞ্জনকে ডেকে নিয়ে আসতে, তুই এখানে কি হয়েছে রে? কি হয়েছে? রঞ্জনের বোনের চিঠি এসছে। আহারে, ভাইফোঁটার জন্য বোধহয় চিঠি লিখেছে।
দুঃখ করো না, এবছর শ্রুতি তোমায় ফোঁটা দিয়ে দেবে, কেমন? শোনো না, ওর জন্য আমি একটা তাঁতের শাড়ি কিনেছি, সেই শাড়িটা তুমি এবার কিনো। না না কি, তুমি তো আমার ছেলে, তোমার কেনা যা আমার কেনা একই হলো, কেমন? না কি না, এতদিন আমি আর শ্রুতি আপনাকে ঠকাচ্ছিলাম, শ্রুতি আমার কেউ নয়। Because I hate you, and this is not funny. This is not funny.